প্রয়োজনে বর্ডার খুলে দেওয়া হবে এবং আগামী 16 তারিখ 11টায় বাণিজ্য মন্ত্রণালয়ে এই বিষয়ে জাতীয় কমিটির মিটিং আছে এই মিটিংটা ডাকা হয়েছে এবং সেখানে এই আলোচনাগুলো হবে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই আপনারা আপনাদের যে কথাটা বলেছেন এটা একটা জায়গায় কিন্তু আপনারা যৌক্তিক কথা বলেন নাই যে আপনারা লস করেছেন এই লসের পুরানোর জন্য আপনারা এখন লাভ করছেন এটা আমি এর আগে যে ইয়ের কি বলে বয়লার মুরগি নিয়ে যখন আমি আমরা আলোচনা করেছিলাম সেই রোজার আগের দিন সেদিন একই কথা বলেছেন আমরা দেখব যে ফিডের দাম কমানো যায় কিনা কারণ ইন্ডিয়া কিভাবে 6 থেকে 7 রুপিতে আপনার ডিম হয় তাহলে নিশ্চয়ই এখানে কোনো একটা জায়গায় সমস্যা আছে সেই সমস্যাটা আমরা আইডেন্টিফাই করব আমাদের এখানে আমি ইম্পোর্ট পলিসি অর্ডার আছে এবং এই ইম্পোর্ট পলিসি অর্ডার এই আদেশটা এটা কিন্তু আমার এক্সপোর্ট পলিসি বলে আর ইম্পোর্ট পলিসি অর্ডার মানে আদেশ এই আদেশটা এই জন্যই করা হয়েছে আপনার এই দেশের ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়ার জন্য আমি মনে করেন যদি বর্ডার খুলে দেই ওই 6 রুপির ডিম এসে এখানে একটা পোলট্রিও এখানে সাস্টেন করবে না একটা কর্পোরেট গ্রুপ এখানে কম্পিটিটিভ হবে না তাহলে আমি কি এই বর্ডার খুলে দেব নাকি আপনার আমরা তাদেরকে প্রোটেকশন দেব আমরা ততদূর প্রোটেকশন দেব যতক্ষণ বাজার অস্থির আপনারা করবেন না আপনাদের সমস্ত প্রোটেকশন আমরা দেব কিন্তু যখন আপনার কি হয় যে 2 বা 3 দিনের মধ্যে 4 টাকা মুরগির ডিম যদি একটা ডিম প্রতি যদি বেড়ে যায় তখন তো আর এই প্রোটেকশন দেওয়া যাবে না কারণ সরকার যেমন আপনাকে প্রোটেকশন দেবে সরকারের কিন্তু 17 কোটি মানুষের কথা ভাবতে হয় এই 17 কোটি মানুষ যারা নিম্ন আয়ের মানুষ আপনি জানেন যে এখন আমাদের যেভাবে মুদ্রাস্ফীতি হয়েছে আমাদের দ্রব্যমূল্য ইন্টারন্যাশনাল যেসব কারণে বা দেশের এই যে ডলার এই অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে যেভাবে আমাদের উচ্চ মূল্যে আমাদের প্রোডাক্ট আমাদের কিনতে হয় সেখানে সরকার তো আমাকে প্রথম প্রায়োরিটি তো আমার সাধারণ মানুষ যারা আছে তাদের বিষয়টা ভাবার তখন কিন্তু আমাদের যদি যে জিনিসটা আছে এই যে এখানে যে ইম্পোর্ট পলিসি অর্ডার আছে বাণিজ্য মন্ত্রী মহোদয় কালকে একটা স্টেটমেন্ট দিয়েছেন প্রয়োজনে বর্ডার খুলে দেওয়া হবে এবং আগামী 16 তারিখ 11টায় বাণিজ্য মন্ত্রণালয়ে এই বিষয়ে জাতীয় কমিটির মিটিং আছে এই মিটিংটা ডাকা হয়েছে এবং সেখানে এই আলোচনাগুলো হবে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই আপনারা আপনাদের যে কথাটা বলেছেন এটা একটা জায়গায় কিন্তু আপনারা যৌক্তিক কথা বলেন নাই যে আপনারা লস করেছেন এই লসের পুরানোর জন্য আপনারা এখন লাভ করছেন এটা আমি এর আগে যে ইয়ের কি বলে বয়লার মুরগি নিয়ে যখন আমি আমরা আলোচনা করেছিলাম সেই রোজার আগের দিন সেদিন একই কথা বলেছেন এটি কোনোভাবে এটি আপনার কোনো বৈধ কথা হতে পারে না আপনারা অবশ্যই লস করেছেন সেটার জন্য ব্যবসার নিয়ম লস করবেন লাভ করবেন কিন্তু লস পোষানোর জন্য আপনি এখন অতিরিক্ত লাভ করবেন এটি কোনো যৌক্তিক কথা হতে পারে না আমরা আশা রাখছি যে লাইভস্টক মিনিস্ট্রি যে দরটি নির্ধারণ করে দিয়েছেন আমাদের খামারি এবং খুচরা বিক্রেতা যারা আছেন পাইকারি যারা আছেন সেটি মেনে চলবেন আমি বলবো যেটা আপনাদের স্বার্থে আপনারা মেনে চলুন আদারওয়াইজ আপনারা এই ইন্ডাস্ট্রি ধরে রাখতে পারবেন না একটা সময় মানুষের চাহিদার স্বার্থে আমদানিকে হয়তো অ্যালাউ করতে হবে সেই পর্যায়ে আপনারা নেবেন না এটা খুব স্বাভাবিক যে জুন মাসে যেই ডিমের দাম 6 টাকা 8 টাকা 60 পয়সা আজকে অগস্ট মাসের মাঝামাঝি বা তারও আগে এসে ফার্স্ট উইকে এসেই সেটা 15 টাকার কাছাকাছি মার্কেটে চলে যায় এটা অস্বাভাবিক এটা কোনোভাবেই আপনারা স্বাভাবিক বলতে পারবেন না যত ব্যাখ্যাই দেন যখন 8 টাকা 60 পয়সা থাকে এখান থেকে আপনি 10 টাকা 11 টাকা 12 টাকা প্রতিদিন এটার দাম বৃদ্ধি পায় মানুষের সাধারণ কমন ধারণাই হবে যে আপনি প্রতারণা করছেন আপনি মার্কেটকে ডিস্টর্ট করছেন মার্কেটকে ম্যানিপুলেট করছেন এবং তার প্রমাণও আছে যে আপনি মেসেজ দিয়ে করছেন আপনি নিলামের মাধ্যমে করছেন বিভিন্নভাবে করছেন এইটা মার্কেটের সাপ্লাই ডিমান্ডের সাথে যায় না আপনারা যেটা করছেন সুতরাং আমি রিকোয়েস্ট করব আমরা আগের চেয়ে আরও ইন্টিগ্রেটেড ওয়েতে আমরা ট্যারিফ কমিশন ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সাথে সম্মিলিতভাবে প্রতিযোগিতা কমিশন কাজ করছে এবং আমরা আশাবাদী যে খুব শীঘ্রই আমরা ভিজিবল কোনো রেজাল্ট দিতে পারবো প্রতিযোগিতা কমিশন থেকে শুধু আমি এইটুকু সর্বশেষ রিকোয়েস্ট করব যেহেতু মন্ত্রণালয় একটা দাম নির্ধারণ করে দিয়েছে আপনারা তার ভিতরে থাকেন তাহলে সেটা কমফর্টজন হবে মানুষের জন্য স্বস্তিদায়ক হবে এর বাইরে যেয়ে যদি বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করেন এটা খুব বেশি দূর পারবেন না একটা ডিমের উৎপাদন খরচ 10 টাকা 50 পয়সা এটি নির্ধারিত হয়েছে এবং এটি আমরা বিভিন্নভাবে
ক্যালকুলেশন করেছি। আপনারা জানেন স্যার, আপনি উল্লেখ করেছেন আপনার বক্তব্যে, প্রাণী সম্পদ অধিদপ্তর যদিও সরাসরি মূল্য নির্ধারণ করে না, তারপরেও মূল্যকে প্রভাবিত করবার জন্য, মূল্যকে একটা যুক্তিসঙ্গত জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। প্রতি মাসেই সকল আমাদের স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথে সভা করে, তাদের সাথে বিভিন্ন মিটিং করে আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হচ্ছি, আমরা কিছু কর্মকৌশল আমরা তৈরি করছি, আমরা কিছু পলিসি দিকে যাচ্ছি, আমরা কিছু গাইডলাইন তৈরির দিকে যাচ্ছি। আমরা চাই সারা বছর যারা উৎপাদন করছে সেই উৎপাদনটা যদি আমাদের ঋতুভেদ যদি বলি, এক এক ঋতুতে চাহিদা এক এক রকম থাকতে পারে, বিভিন্ন ঋতুতে বিভিন্ন আবহাওয়ায় উৎপাদনের সাথে আমাদের বিপণনের যে ব্রিজিংটা, সেই জায়গাটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে সারা দেশ সারা বছর ধরেই যারা উৎপাদন করছে একটা নির্দিষ্ট দামে, যৌক্তিক দামে তারা কিন্তু এই পণ্যটি বিক্রি করতে পারবেন, এবং একই সাথে ভোক্তারা তারাও কিন্তু এই সামঞ্জস্যতার ভিত্তিতে এই পণ্যটি কিনতে পারবেন। সে কারণে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর কাজ করে যাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয়ের যে বক্তব্য সেটিকে আবারও আমরা বলতে চাই যে অবশ্যই একটি ডিমের মূল্য উৎপাদন খরচ 10.50 টাকা এবং কোনোভাবেই এটি 12 টাকার অধিক মূল্যে বিক্রয় যুক্তিযুক্ত নয় বলে প্রাণী সম্পদ অধিদপ্তরও মনে করে। এর পেছনে যে বিষয়গুলো আছে, আসলে এই পণ্যটি আমাদের ভোক্তার পর্যন্ত পৌঁছাতে গেলে অনেকগুলো হাত বদল হয়ে আসে, এটি আলোচিত হয়েছে। এই হাত বদলের প্রক্রিয়াতে গুটি কয়েক মানুষের জন্য যেন এত বড় একটি সেক্টরের কোনো ক্ষতি না হয়। আমরা কর্পোরেট, আমরা প্রান্তিক, এটি বুঝি না। প্রান্তিক মানুষের যেমন স্বার্থ আমাদের সংরক্ষণ করতে হবে, কর্পোরেটদেরও স্বার্থ সংরক্ষণ করতে হবে, কারণ সকলের কন্ট্রিবিউশনই কিন্তু এই ইন্ডাস্ট্রিতে এগিয়ে যাচ্ছে। গুটি কয়েক মানুষের যারা মধ্যস্বত্বভোগী, এদের শৃঙ্খলায় মধ্যে নিয়ে আসতে হবে, তাহলেই আমরা মনে করি এই ইন্ডাস্ট্রিটা এত বড় চ্যালেঞ্জের মধ্যে পড়বে না।